দেশব্যাপী কোটি মানুষের শঙ্কার কারণ এখন করোনা। বিশেষজ্ঞরা বলছেন, শঙ্কা যদি সতর্কতায় রূপ নেয় তবে তা কমিয়ে আনতে পারে নানা জটিলতা। তারা আরও বলছেন, করোনা আক্রান্তদের অন্তত 85% বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। যদি তারা নিয়ম মানেন তাহলে পরিবারের বাকি সদস্যরাও সংক্রমণ থেকে মুক্ত থাকবেন। ডলার মেহেদির প্রতিবেদন। প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে করোনা। বুধবার একদিনে আক্রান্ত সর্বোচ্চ 1162 জন, মৃত্যুর সংখ্যাও সর্বোচ্চ একদিনে 19 জন, আর মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 17822 জন। যদি এই বিপুল সংখ্যক রোগীর শতকরা 80-85% বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। কিন্তু বাসায় কী ধরনের সতর্কতা মানতে হবে রোগীদের? ডাক্তাররা বলছেন, করোনা মানেই মৃত্যু নয়, তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে আলাদা। 14 দিন পর চূড়ান্ত পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসার আগ পর্যন্ত বাসাতেই থাকতে হবে। শ্বাসকষ্ট ছাড়া অন্য উপসর্গগুলো থাকে, আপনি বাসায় থাকেন, বাসার জন্য যে যে চিকিৎসার দরকার, যে যে সাপোর্ট দরকার, আমাদের সাথে টেলিফোন করেন, আমরা অনলাইনের মাধ্যমে সব কিছু সাপোর্ট দিব। কিন্তু যদি আপনার শ্বাসকষ্ট হয়, আপনার যদি সিভিয়ারিটিটা বেড়ে যায়, আপনি অবশ্যই হাসপাতালে আসবেন। করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত মৃত্যুর হার 10%, অর্থাৎ হাসপাতালে ভর্তি হওয়া খুব অল্প মানুষরাই মৃত্যু ঝুঁকি তৈরি হচ্ছে। যার আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার মতো সমস্যায় ভুগছেন এবং বার্ধক্যজনিত সমস্যায় আছেন, তাদের জন্য করোনা প্রাণঘাতী। হাসপাতালে এই ধরনের রোগীদের জন্য দরকার হয় আলাদা ব্যবস্থাপনা। হোম কোয়ারেন্টাইন থাকেন বা হোম আইসোলেশনে থাকেন, তাহলে আপনার ঘরে আপনার বিছানাপত্র এবং আপনার খাবার টেবিল এবং খাবার প্লেট গ্লাস আর সব কিছু আলাদা করে থাকতে হবে এবং ঘরের লোকের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে হবে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে ফেরা রোগীর সংখ্যাটাই বেশি, যেমন স্ত্রী সন্তান সহ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির 15 দিন পর সুস্থ হয়ে ফিরেছেন এমদাদুল হক খান। 4-5 বার আমরা গরম পানি ভাপ নিতাম, যেটা একই ফর্মুলা, লেবু আদা লং দারচিনি এটা ভালো করে ফুটিয়ে পানিটা আমরা পুরো চাদর দিয়ে এমনি মুড়ো দিয়ে আর কি, তারপরে বাষ্পটা যেন বাইরে না যায় আটকিয়ে নাক দিয়ে টেনে নিতাম। করোনায় কার্যকর কোনো ওষুধ এখনো মেলেনি। এভিগান, রেমডেসিভির সহ নানা রকম ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চললেও কোনোটিও এখনো শতভাগ কার্যকর বলে প্রমাণিত হয়নি। এখন কার্যকর একটি ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। ডলার মেহেদি, 71, ঢাকা।